বলেছেন বিএনপি 13 বছরে 13 মিনিট আন্দোলন করতে পারে নাই, অর্থাৎ একটা মিথ্যার বিষাদি ঘটাচ্ছে তারা, মিথ্যার বিষাদি করছে তারা। তার জবাবে আমরা এই প্রেস ক্লাব এবং বিএনপির এই গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এখন আমরা বিভাগীয় সম্মেলন করছি। এই বিভাগীয় সম্মেলনের জনস্রোত ঠেকাতে এই সরকারের এমন কোন অংশ নেই, এমন কোন প্রতিষ্ঠান নাই যা ব্যবহার করে নাই। তারা কি করেছে দেখেন, এক এক জায়গায় এক এক ব্যবস্থা করেছে। আর কমন ব্যবস্থা হলো সকল জায়গায় যেখানে নৌপথ নৌযান বন্ধ, রাজপথে বাস বন্ধ, রিক্সা বন্ধ, সমস্ত পরিবহন ব্যবস্থা অচল করে দিয়েছে এবং করে দেয় এবং করে দেবে। অর্থাৎ এটা হলো সরকারের একটা ভীতি। এই ভীতি কাটিয়ে ওঠার জন্য সরকারের যারা পাণ্ডা বাহিনী আছে তাদের মনোবল সৃষ্টি, মনোবল উদ্দীপ্ত করার জন্য আজকে এই সরকার বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলছে আগুন সন্ত্রাস। আগুন সন্ত্রাস তো আমরা করিনি, আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এমপি, বরিশালের একজন এমপির বাসপা পরিবহনের নামটাই ভুলে গেছি, বিহঙ্গ পরিবহন, বিহঙ্গ পরিবহনে কে আগুন লাগিয়েছিল এইটা ওই এলাকার আওয়ামী লীগের কর্মীরাই প্রেস ক্লাবে প্রকাশ করেছে। প্রেস ক্লাবে তারাই বলেছে বিহঙ্গ পরিবহনে কারা আগুন লাগিয়েছিল। সুতরাং অগ্নি সন্ত্রাসের একটা একটা শব্দ, এই শব্দটাকে ধরে নিয়ে তারা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অপকর্মগুলো করে তারা চাপিয়ে দেয় বিএনপির উপর। এই হলো বিষয়।